हाय फ्रेंड, वेलकम टू माय चैनल ब्लेसिंग्स केक। आज हमें एक कप केकर एकेबारे यूनिक डिजाइन नहीं एसेछि फंडेंट डेकोरेशन दिए। और बोलेछिलाम ना बंधुरा, जे केवलमात्र मदार्स डे केनो, मायर जन्मदिनो तो आमरा एरकम धरनेर केक मा के उपहार दिते पारि। देखुन, मायर जन्ये एई केकटा अर्डार करेछिलेन जिनि आमाके अर्डार करेछिलेन। আমার কাপ কেকের ভিডিওটা ছবিটা দেখে ওনাদের খুব ভালো লেগেছিল, আর সেই থেকে ওনারা এই অর্ডারটা আমাকে করেছেন যে কাপ যে শেপের কেকটা আপনি বানিয়েছিলেন সেই রকমভাবেই একটা কেক বানিয়ে দেবেন। দেখুন, খুব সুন্দরভাবে আমার স্পঞ্জটা রেডি হয়ে গেছে। আর আমি চারটে লেয়ার করব এখানে। চারটে লেয়ার করলে একটু বড় মতন হবে, ভালো লাগবে দেখতে। দেখো, উপরের অংশটা আমি একটু বাদ দিয়ে দিলাম। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি। একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সব করে নেব। এখানে সুগার সিরাপের সাথে আমি 2 টেবিল স্পুন ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছিলাম। এটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল। আমার কাছে সবই প্রায় ম্যাঙ্গো কেকেরই অর্ডার আসে, বেশিরভাগ যে অর্ডারগুলো আসে। দেখুন, এখানে একটু বেশি ক্রিম দিতে হবে, না হলে নিচের অংশটা যেহেতু সরু আছে থাকবে না। একটু উপরে যত দেবো লেয়ার সেগুলো চাওড়া হতে থাকবে, তাই একটু বেশি করে উপরের নিচের অংশগুলোতে ক্রিম দিতে হবে। আর তাহলে যে স্ট্রেংথটা থাকবে সেটা ধরে রাখতে পারবে, কারণ উঁচু যে লেয়ারগুলো হবে সেগুলো একটু বড় বড় লেয়ার। তাই দেখুন, আমি এখানে একটু ক্রিম দিয়ে ভালোভাবে লেয়ারে অবশ্যই ভালোভাবে লেয়ারে ভরে নিতে হবে ক্রিমগুলো। খুব সুন্দরভাবে লেয়ারে আমি ভরে নিয়েছি আর একেবারে সাইড থেকে ক্রাম কোটিং করে নেব। এই কেকগুলো করতে একটু সময় লাগে, কিন্তু খুব সুন্দর করার পর একটা খুব সুন্দর ডিজাইন এসে যায়। ধৈর্য ধরে করলে নিশ্চয়ই পারা যায়। দেখুন, একই রকমভাবে আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম আর দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। স্পঞ্জটা কত নরম, সফট হয়। আমি আমার স্পঞ্জের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমার যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছেন, তারা সেটা দেখে পারফেক্টভাবে এরকম একটা সফট স্পঞ্জ বানাতে পারবেন। আর যদি সত্যি আমার স্পঞ্জটা ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, ধীরে ধীরে একই রকমভাবে আমি লেয়ারগুলো করে নিচ্ছি, এখানে বেশি স্কিপ করছি না। আমার যে সমস্ত বন্ধুরা নতুন কেক বানানো শিখছেন, তারা আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। বিভিন্ন রকমের ডিজাইন শিখে রাখতে হয়, নাহলে করবার চেষ্টাও করতে হয়। যখন অর্ডার আসে সেগুলো তো করতেই হয়। দেখুন, ধীরে ধীরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এরকম ধরনের কাপ কেকের অর্ডার এলে আপনারা অবশ্যই সেটা অর্ডারটা নিতে পারবেন আর খুব ভালোভাবেও কমপ্লিট করতে পারবেন, আমি আশা রাখছি। আর যদি অর্ডার নাও আসে, বাড়িতে অবশ্যই কেক বানানোর সময় প্র্যাকটিস করতেই পারেন। আপনাদের প্রিয় মানুষকে খুশি করবার জন্য এরকম ধরনের কেকগুলো উপহার হিসেবে দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, ধীরে ধীরে আমি একেবারে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই 15 মিনিট রাখতে হবে। খুব সুন্দর একটা শেপ এসে গেছে, কাপের শেপ এসেই গেছে অলরেডি, কারণ আমি যে বাটিটায় কেকটা বেক করেছিলাম সেটা একেবারে কাপের শেপেরই মতন ছিল। আর যারা আমার যে সমস্ত বন্ধুরা ভাবেন যে স্টিলের বাটিতে বা স্টিলের যে টিনগুলো হয়, টিফিন বক্সগুলো হয়, ওগুলোর মধ্যে কেক বেক করা যাবে কি না, অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধে নেই। শুধু একটু তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে দেবেন নিচের মধ্যে, তাহলে কোনো অসুবিধে হবে না। সমস্ত কিছু তো আর জোগান নিয়ে কেক বানানো যায় না, বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়ে অবশ্যই বানানো যায়। প্রথম পদক্ষেপটা অবশ্যই শুরু করা যায়, কোনো অসুবিধে নেই। আমার কাছে এরকম প্লাস্টিকের স্ক্র্যাপার ছিল, এগুলো ফ্লেক্সিবল স্ক্র্যাপার বলা হয়। দোকানে গিয়ে বেকারি জিনিস যে সমস্ত দোকানে পাওয়া যায় বললে অবশ্যই পাওয়া যায়। আর এই ফ্লেক্সিবল স্ক্র্যাপারগুলো এই ধরনের বাটি শেপ কেক বা ডোম শেপ কেকের কাপ কেকগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। খুব সুন্দরভাবে আমি ক্রাম কোটিং করে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। এই কাজটা অবশ্যই করবেন বন্ধুরা,
নালে ফিনিশিং করার সময় কিছুতেই আনতে পারবেন না। ধীরে ধীরে দেখুন আমি প্যালেট নাইফ দিয়ে উপরের অংশে ক্রিম দিয়ে মসৃণ করে নিচ্ছি, আর একেবারে সাইড থেকেও আমি ক্রিম দিয়ে ভালোভাবে মসৃণ করে নেব। খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে কাজগুলো, না হলে স্পঞ্জ ভীষণই নরম, উঠে চলে আসার সম্ভাবনা থাকবে বারবার। আমি প্রথমে সমস্ত ক্রিমটা আগে লাগিয়ে নিচ্ছি, আগে সমস্ত অংশে ক্রিমটা লাগিয়ে নিতে হবে, তারপর এই ধরনের স্ক্র্যাপারগুলো দিয়ে ভালোভাবে স্মুথ করতে হবে, একটা শেপ অটোমেটিক চলে আসবে। দেখুন ভিডিওয়ে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন, আপনাদের প্রিয় মা বা অন্য কোনো প্রিয় মানুষ বন্ধু বান্ধবী যাকেই খুশি আপনারা এই ধরনের কেকগুলো বানিয়ে গিফট করতে পারেন, কোনো অসুবিধে নেই। উপরের অংশের এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নেব, আমার মনে হচ্ছিল কোথাও একটু ক্রিম লাগবে তাই আমি আবার দিয়ে দিলাম। এই অর্ডারটা আমার কাপকেকের আগের যে কাপকেকটা ছিল সেখান থেকে ছবি দেখে এই অর্ডারটা এসেছিলো, যিনি অর্ডার করেছিলেন উনি আমার সেই ছবিটা দেখেছিলেন ফেসবুকে, আর সেখান থেকেই উনি আমাকে বলেছিলেন যে আমি একটা কাপকেক ডিজাইনের কেক নেব মায়ের জন্য, তো উনি আমাকে অর্ডার করেছিলেন আর আমি সেই অনুযায়ী বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি একটু ফন্ডেন্টের কাজ রেখেছি যাতে দেখতে একটু ভালো হয়, কাপের অনেক কাপের দামি দামি কাপগুলোর গায়ের মধ্যে যেভাবে সুন্দরভাবে ডিজাইন করা থাকে সেই রকমই একটা এফেক্ট আনার চেষ্টা করেছি আমি। দেখুন ধীরে ধীরে আমি কাপের মুখটা একটু উঁচু করে নিচ্ছি, কারণ এখানে যখন আমি চাটা দেব, চা বলতে এখানে আমি তো বাটারস্কচের যে সসটা হয় সেটাই ইউজ করেছি, আগের কাপকেকটাতেও সেটাই ইউজ করেছিলাম, তো সেটা যখন দেব তখন যেন গড়িয়ে না পড়ে সাইড থেকে, তাই একটু উঁচু মতন করে মুখটা রাখতে হবে। খুব সুন্দরভাবে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্রিমটা আমি তুলে নিচ্ছি ছোট্ট একটা স্ক্র্যাপার দিয়ে। সাইডটা কোথাও যেন মনে হচ্ছিল একটু ক্রিম লাগবে, আমি হাত দিয়েই দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের কেকগুলো সে বানায় একটু সময় সাপেক্ষ, কিন্তু চেষ্টা করলে পারা যায়। দেখুন খুবই সাবধানতার সঙ্গে আমি বোর্ডটা মুছে নিলাম, এরপর আমি চাটাও একবারে করে নিচ্ছি। এখানে আমি হোমমেড বাটারস্কচ সস ইউজ করছি, হোমমেড বাটারস্কচ সস কীভাবে বানাতে হয় সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এটা একেবারে পারফেক্ট রেডি হয়, খুব সুন্দর খেতে হয়, অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আমার মনে হচ্ছিল একটু এক্সট্রা আছে, আমি তুলে নিচ্ছিলাম, আর দেখুন খুব সুন্দরভাবে আমি স্প্রেড করে দিলাম। ফ্রিজের মধ্যে আমি কেকটা সেট করতে রেখে দেবো ওভারনাইট, ডেলিভারি দেওয়ার সময় ফন্ডেন্টের ডেকোরেশনের কাজগুলো বসিয়ে নেব। যেন মনে হচ্ছিল কোথাও একটু বাকি আছে তাই আমি আর একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর দেখুন ফন্ডেন্টের অল্প কাজ শেষে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা স্কিওয়া নিয়েছি, ভালোভাবে একটু বাঁকিয়ে নেব। হোয়াইট কালারের ফন্ডেন্ট বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে খুব সুন্দরভাবে দেখুন কাপের যে হাত থাকে সেই হাতলটাই করে নিচ্ছি। একটু বেলে নিয়েছি, তারপরে স্কিওয়ারের মধ্যে আটকে দিয়ে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। এবার মম লিখে রেখেছিলাম আমি, ফন্ডেন্ট দিয়েই বানিয়েছি মম লেখাটা, চকলেট ইউজ করিনি এখানে কোনো। দেখুন মম লেখাটা কত সুন্দরভাবে চলে এসছে, উনি বলেছিলেন আই লাভ সাইন দিতে আর মম, আই লাভ ইউ মম, দেখুন কত সুন্দরভাবে লেখা হয়ে গেছে, সমস্তটাই আমি ফন্ডেন্ট দিয়ে লিখেছি। এরপর আমি রেড কালারের ফন্ডেন্ট বেলে নিয়েছি, আর একটা ছোট্ট ফন্ডেন্ট ফ্লাওয়ার কাটার দিয়ে কেটে নিচ্ছি, যেটা আমি কাপের যে সাইডগুলোতে ডিজাইন করেছি সেটাই করে নেব। আর মাঝের অংশে একটু হোয়াইট কালারের ফন্ডেন্ট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি, আর এখানে হোয়াইট
চকলেট মেল করে নিয়েছি, হোয়াইট কম্পাউন্ড চকলেট, কেবলমাত্র মেল করে নিতে হবে। আর দেখুন আমি টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনাদের, যখন কেকটা ডেলিভারি দেবেন, আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম ফন্ডান্টের কাজগুলো, আর কেকটাও আমি ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি। এরপর ডেলিভারি দেওয়ার আগে ফন্ডান্টের ডেকোরেশানগুলো সাজিয়ে নিচ্ছি। হোয়াইট কম্পাউন্ড চকলেট যে মেল করেছিলাম সেটাই আমি ফন্ডান্টের মধ্যে একটু করে দিয়ে কাপের গায়ে আটকে দিচ্ছি, যাতে ফন্ডেন্টটা যা খসে না পড়ে যায়। অনেকটা দূরেই কেকটা যাচ্ছিল, তো এইভাবে টেকনিক ইউজ করলে, ব্যবহার করলে খুব সুন্দরভাবে ফন্ডেন্টের কাজ করা যায়। দেখুন আমি এখানে হোয়াইট কম্পাউন্ড চকলেট একটু করে লাগিয়ে নিচ্ছি স্পুনের সাহায্যে, আর সেটা কেকের গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। একেবারে আটকে যাবে, কারণ এখানে কেকটাও খুব সুন্দরভাবে ঠান্ডা, আর চকলেট তো ঠান্ডার মধ্যে সংস্পর্শে এলে সেট হয়েই যাবে, কোনো অসুবিধে নেই। অনেকটাই আমি করে নিয়েছি, আর একটু অংশ বাকি রেখেছি, আপনাদের আরেকবার দেখিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই পারবেন, আর এই টেকনিকগুলো অবশ্যই কাজে লাগাবেন, পারফেক্ট রেজাল্ট আসে। এটা যত দূরই যাক না কেন, কেকটা কোনোভাবেই আপনার ক্রিমের থেকে এই ফন্ডেন্টের ডেকোরেশানগুলো খুলে পড়ে যাবে না, খুব সুন্দরভাবে আটকে যাবে, কারণ এখানে আমি চকলেট ব্যবহার করেছি। এবার আই লাভ ইউ মম লিখে দেব উপরের অংশে। কেকগুলো দেখতে খুব সুন্দর হয় যদি পারফেক্টভাবে বানানো যায়। প্লিজ বন্ধুরা, আবারও বলছি, আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চকলেটের সাহায্যে যদি এই ফন্ডেন্ট বসানোর টেকনিকটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর মা বা অন্য কোনো প্রিয়জনের জন্মদিনে অবশ্যই এরকম ধরনের একটা কাপকেক বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। দেখুন এখানে আমি হাতটাও বসিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, কোনো কিছুই খসে পড়বে না, পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের আমি ওজন করেও দেখিয়ে দিচ্ছি, এটা উনি বলেছিলেন 300 গ্রামের মধ্যে, দেখুন এখানে 371 গ্রাম হয়েছে, 371 গ্রাম হয়েছে। আর বোর্ডের ওজনটাও আমি দেখিয়ে দিচ্ছি, 27 গ্রামের মতন, এটা 350 গ্রামের ওজনের একটা কেক হয়েছিল। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।